আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। এসিআই লজিস্টিক বা স্বপ্নের নির্বাহী পরিচালক, স্বপ্নের স্বপ্নকে যিনি পরিচালনা করছেন, জনাব সাব্বির হোসেন নাসির, আপনাকে স্বাগত আমাদের এই এবিটিভি আজকের বাজারের সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমি প্রথমে আপনার কাছ থেকে যে বিষয়টা অবতারণা করতে চাই, স্বপ্ন আমাদের দৃষ্টিতে মানুষের জীবনযাত্রাকে বদলে দিচ্ছে। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, স্বপ্ন কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? স্বপ্ন আমাদের জনসাধারণকে স্বপ্নের পথে নিয়ে যাচ্ছে, এইভাবে আসলে আমি বলতে চাই। কারণ স্বপ্নের যাত্রাটা শুরুই হয়েছে যে গণমানুষের স্বপ্ন পূরণের জন্য। সেই গণমানুষের স্বপ্ন কীরকম? যেমন কৃষকের স্বপ্ন, মধ্যবিত্তের স্বপ্ন, শ্রমিকের স্বপ্ন, ক্ষুদ্র এবং মাঝারি যারা শিল্প নিয়ে কাজ করছেন তাদের স্বপ্ন, সেই স্বপ্নগুলো কীভাবে পূরণ হচ্ছে? যেমন কৃষকের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা হচ্ছে, অ্যাটলিস্ট 50% আমাদের যে ভেজিটেবল এগুলো আসছে ক্ষেত থেকে, খামার থেকে, তো ওইখানে কৃষক তাহলে ন্যায্য মূল্য পাচ্ছে। কৃষকের এই কেনা বিক্রি করার জন্য যে সমস্যাটা, তার যে সময়টা বেঁচে যাচ্ছে, এর ফলে তার প্রোডাক্টিভিটি বাড়ছে, এভাবে কৃষকের স্বপ্ন পূরণ করা হচ্ছে। মধ্যবিত্তের স্বপ্ন কীভাবে পূরণ হচ্ছে? সে আগে যে পরিমাণ হ্যাসেল নিয়ে একটা টাইম কনজিউম করে ঠকে আসতো কোনো কোনো জায়গায়, এবং আনহেলদি জিনিসপত্র যেগুলো তিনি সংগ্রহ করতেন, তার জায়গায় এক ধরনের নিশ্চিত দাম এবং মান, এবং যেটা তার ক্রয়সীমার ভিতরে, এরকম একটা জিনিস স্বপ্ন অফার করে। তো সেই ক্ষেত্রে থেকে মধ্যবিত্তের কিন্তু একটা বিরাট কমফোর্ট তৈরি হচ্ছে। আমি আপনাকে বলতে চাই যে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যারা ক্রেতা তাদের একটা বড় অংশ কিন্তু নারী। যারা দেখবেন যে বাসায় যেহেতু হাজব্যান্ডরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছেন, অনেক মেয়ে যারা হোম মেকার তাদের কিন্তু একটা নিরাপদ জায়গায় সুন্দরভাবে, সুন্দর পরিবেশে রেসপেক্টফুলি বাজার করার যে জায়গাটা, এটা কিন্তু স্বপ্ন তৈরি করেছে। আমাদের দেশে তো যারা অধিকাংশ মানুষ, তারা আমি বলবো যে কিছু কিছু জায়গায় তারা শালীনতা বজায় রেখেই চলতে চান। সেই শালীনভাবে একটা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যময় পরিবেশে যে বাজার করার যে একটা রাইট, এটা স্বপ্ন কিন্তু নিশ্চিত করেছে। এছাড়া আমি বলবো যে দেখেন, একটা সুন্দর পরিবেশে যেখানে কোনো কাদা নেই, ধুলোবালি নেই, যেখানে কোনো ঠেলাঠেলি নেই, সেখানে মোটামুটি আপনি জানেন যে আপনার বার্গেনিং করা লাগে না, এবং কোনো একটা জিনিস যদি আপনার সমস্যা হয়, কাঁচা জিনিস খারাপ হতেই পারে, সেটা আবার ফেরত দেওয়ার একটা নিশ্চয়তা আপনার আছে, যে আপনার যদি কোনো কিছু খারাপ হলো আপনি আবার সেটা ফেরত দিয়ে আসেন। এই যে জিনিসগুলো, এগুলো অফার করার কারণেই কিন্তু মানুষের টাইমের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, আগের সেই অবস্থা নেই, মানুষ কিন্তু ছুটছে। অর্থনীতির গতির চাকা যেভাবে ঘুরছে, সেভাবে মানুষের জীবনের চাকাও ঘুরছে। তো সেই সাথে সাথে কিন্তু মানুষের পক্ষে এখন আর আগের মতো করে বাজার ঘাট করা সম্ভব হচ্ছে না। সেই জায়গাতে আমি মনে করি স্বপ্ন একটা বিরাট কমফোর্টের জায়গা তৈরি করেছে। কিন্তু স্বপ্ন কোন দিকে হাঁটছে সেটা কিন্তু আরও আরও ব্যাপক এবং আরও ব্যাপক বিস্তৃত। আমরা আমাদের বিজনেস মডেলের একদম কোরটা কিছুদিন আগেও আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, যেখানে আমরা দেখেছি যে কোরে কাজ করছে আমাদের কনভিনিয়েন্স। আমরা মানুষকে কনভিনিয়েন্স অফার করি, ধরেন একই ছাদের নিচে অনেক জিনিস, বাসার কাছে এই যে জায়গাটা, এই হাইপার কনভিনিয়েন্সটা আমরা এখন তৈরি করতে চাই। এর অর্থ হচ্ছে সারা বাংলাদেশে ছেয়ে যাবে স্বপ্ন। কীভাবে? একটা তো হচ্ছে আমাদের নিজেদের স্টোর, এবং আমাদের ফ্র্যাঞ্চাইজ নেটওয়ার্ক তৈরি হবে, এটা হচ্ছে আরেকটা চ্যানেল। সেকেন্ড চ্যানেল আমরা আসছি অনলাইনে। আমরা খুব শীঘ্রই হয়তো এই অগাস্ট বা সেপ্টেম্বরেই দেখবেন স্বপ্ন.com লঞ্চ হতে যাচ্ছে, এবং স্বপ্ন.com লঞ্চ হওয়ার সাথে সাথেই স্বপ্নের ব্রিক অ্যান্ড মর্টার স্টোর, মানে ফিজিক্যাল স্টোর এবং ভার্চুয়াল স্টোর, দুটো একসাথে কাজ করা শুরু করবে। স্বপ্ন বাংলাদেশে এসছে রিটেল স্পেসে রেভলিউশন করার জন্য। আমি মনে করি যে অলরেডি সোফার স্বপ্ন যা কাজ করেছে তাতে বেশ কিছু রেভলিউশন হয়েছে। আপনি দেখবেন মধ্যবিত্তের একটা বড় অংশ কিন্তু এখন কাজা বাজার থেকে সরে এসছে এবং মডার্ন ট্রেডে এসে শপিং করছে। এটা একটা হিউজ লাইফস্টাইল চেঞ্জ। এই যে ট্রান্সফরমেশনটা বা রেভলিউশনটা স্বপ্ন করেছে, এটা এরপরে স্বপ্ন অনলাইন স্পেসেও করবে, এবং বাংলাদেশে রিটেল রেভলিউশনের লিডার হিসেবে স্বপ্ন থাকতে চায়। সেটা কৃষক এবং শ্রমিক এবং যারা ক্ষুদ্র মাঝারি শিল্প মালিক, ওনার্স, তাদেরকে সাথে নিয়ে, এবং আমাদের দেশের আপামর যে জনসাধারণ, যাদের প্রতিটা আয় অত্যন্ত কষ্টার্জিত, সেই কষ্টার্জিত আয়ের প্রতি শ্রদ্ধা রেখে স্বপ্ন এগিয়ে যেতে চায়।
যে কোনো বিদেশি রিটেলার আসার আগেই বাংলাদেশি একটা রিটেল ব্র্যান্ড যেন বাংলাদেশ এবং তার পরিসীমা ছাড়িয়ে যেতে পারে, সেই সেই লক্ষ্যে স্বপ্ন কাজ করছে। সো ফিজিক্যাল স্টোর মানে হচ্ছে ধরেন যেখানে একটা ব্রিক অ্যান্ড মর্টার স্টোর বলি আমরা, ব্রিক অ্যান্ড মর্টার মানে আপনি যেখানে আসলে ইট বালুর যে দোকান, মানে একটা আপনি ফিজিক্যাল স্টোর যেখানে দেখেন, যেমন স্বপ্নের এখনকার যে স্টোরগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব ব্রিক অ্যান্ড মর্টার স্টোর। যেমন ধরেন ওয়ালমার্ট, ওয়ালমার্টের অধিকাংশ স্টোরগুলো কি একটা ফিজিক্যাল স্টোর, কিন্তু এর বাইরেও কিন্তু ওয়ালমার্ট ডট কম আছে একটা, যেখানে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারেন। আপনি দেখেছেন যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এখন অনলাইন শপিংয়ে কাজ করছে অ্যামাজন। অ্যামাজন রিসেন্টলি একটা ব্রিক অ্যান্ড মর্টার স্টোর কিনেও নিয়েছে, যেটার নাম হচ্ছে হোল ফুড মার্কেট। হোল ফুড মার্কেট হচ্ছে ব্রিক অ্যান্ড মর্টারের সেকেন্ড লার্জেস্ট রিটেলার ছিল, তাদেরকে কিন্তু অ্যামাজন কিনে ফেলেছে। ভবিষ্যৎ কিন্তু অনলাইনের, অ্যাটলিস্ট আমি মনে করি যে আগামী 10 বছরে বাংলাদেশেও, শুধু পৃথিবীতে তো হচ্ছেই, বাংলাদেশেও দেখবেন অনলাইন শপিং এবং যে ব্রিক অ্যান্ড মর্টার শপিং দুটাই একটা মোটামুটি রেশিও নিয়ে আগাবে। সে কারণে সেই জিনিসটাকে মাথায় রেখে স্বপ্ন ভার্চুয়াল স্পেসেও কাজ করা শুরু করবে। আমাদের যে পরিমাণ স্টোর আছে সেগুলোই কিন্তু ফুলফিলমেন্ট সেন্টার হিসেবে কাজ করতে পারে, অর্ডার ফুলফিলমেন্টের জন্য ওগুলোই কিন্তু একটা সেন্টার হিসেবে কাজ করতে পারে। সো খানিকটা স্পোক অ্যান্ড হাব মডেলে আমরা কাজ করতে চাই, এবং সেক্ষেত্রে সারা বাংলাদেশে আমাদের পক্ষে সম্ভব, শুধুমাত্র স্বপ্নের পক্ষেই সম্ভব সারা বাংলাদেশকে কাভারেজের মধ্যে নিয়ে এসে এটা করা। আসলে আমরা যেটা একসময় আমরা কিন্তু 11:30 পর্যন্ত রেখেছিলাম, কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 10:00 থেকে ট্রাফিক ফ্লো এত কমে যায় যে একটা ফিজিক্যাল স্টোর চালানোর জন্য যেই প্রফিটেবিলিটিটা দরকার ওইটা আসলে এনশিওর করা যায় না। তবে আমরা, আপনি যেহেতু বললেন, আমরা ভেবে দেখবো যে হয়তো খুব সীমায়িত পরিসরে আমরা কোনোভাবে একটা স্টোর রাখতে পারি কি না, যেখানে আমি বাকি ইউটিলিটিগুলো রাখলাম না, হয়তো একটা কর্নার রেখে দিলাম, সেটা আমরা ভেবে দেখতে পারি। আমাদের আসলে একটা বড় সমস্যা বাংলাদেশে রিটেল যখন দাঁড়ায়, রিটেল কিন্তু রিয়েল এস্টেটের উপরে ভর করে চলে। বাংলাদেশে আপনি দেখেন যে মেইন স্ট্রিটের উপরে যে রিয়েল এস্টেট, সেই রিয়েল এস্টেটের প্রাইস যা আসে, মানে রেন্ট যা আসে, সেই রেন্টে আসলে কিন্তু যদি আপনি প্রফিট বের করে একটা বিজনেস চালাতে চান, তাহলে খুব একটা বড় স্টোর নিয়ে চালানোর মতো অবস্থা এখনও বাংলাদেশে কিন্তু হচ্ছে না। আমরা 2-1 স্টোরে করেছি, করিনি তা না, আমরা উত্তরা তিনে যেমন আমাদের প্রায় 24-25,000 স্কোয়ার ফিট একটা বড় স্টোর আছে, আমাদের প্রায় 20 স্টোরই বলতে পারেন 15-20,000 স্কোয়ার ফিটের কাছাকাছি, এগুলোতে আমরা একটু এক্সপিরিয়েন্স দিতে পারি। কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা দিতে গেলে সব জায়গায় হয়তো এটা দেওয়া সম্ভব হচ্ছে না, এটা একটা বড় ব্যাপার। তারপরেও আমরা দেখি যে ফ্যামিলি, আপনি যেটা বললেন যে বাচ্চা এবং ফ্যামিলি সহ যে আসাটা, এখনও কিন্তু ফ্যামিলি ডে আউট হিসাবে স্বপ্নকে কনসিডার করা হয় যে উইকেন্ডের সময় বাচ্চা কাচ্চা নিয়ে একটু স্বপ্নে যাই, ঘুরে আসি, এই জিনিসটা হয়। হ্যাঁ, বড় স্টোরে হয়তো এক্সপিরিয়েন্সটা করা সহজ বেশি, ছোটো স্টোরে সেটা হয় না। আমাদের লাইভ ফিশ যেগুলো থাকে অ্যাকুয়ারিয়ামে, এগুলো দেখে বাচ্চারা অনেক এক্সাইটেড হয়। অনেক স্টোরে আপনি জানেন যে লাইভ চিকেনও পাওয়া যায়, তো সেগুলো দেখেও অনেক বাচ্চারা এক্সাইটেড হয়। হয়তো ভবিষ্যতে আমরা বাচ্চাদের জন্য, শুধু চিলড্রেনদের জন্য বড় বড় কর্নার করতে পারবো, কিন্তু সেটার জন্য ইকোনমি সাপোর্ট করতে পারবে, এবং ইকোনমি আমি মনে করি আগামী, এখন যে রেটে চলছে বাংলাদেশ গভর্নমেন্টের যেভাবে প্রবৃদ্ধি হচ্ছে, তাতে আমি মনে করি আগামী 3-4 বছরের মধ্যেই হাইপার মার্কেট ফর্মেটে স্বপ্ন আসতে পারে, যেখানে কমপ্লিট একটা থিম পার্ক, যেখানে চিলড্রেনদের এক্সপিরিয়েন্স আনা, এগুলো সম্ভব হতে পারে। স্বপ্নের কাছ থেকে আপনি একটা কমপ্লিট সার্ভিস প্ল্যাটফর্ম পেতে পারেন, যেখানে আপনি যে কোনো ধরনের আপনার সার্ভিস রিলেটেড, শুধুমাত্র প্রোডাক্ট না, অন্য যে কোনো ধরনের সার্ভিসের একটা অ্যাসেম্বলি আপনি পয়েন্ট হিসাবে দেখবেন, যে আপনার যা কিছু লাগবে আপনি স্বপ্নে নক করবেন এবং পাবেন। আমরা আসলে খুব পার্টিকুলারলি 4 বিষয়ে খুব বেশি আমরা চিন্তা করছি, এবং তার মধ্যে একটা হচ্ছে যে ফুডের সেফটি, স্পেশালি ফুড সেফটি নিয়ে আমরা কিন্তু অনেক বেশি কনসার্নড হয়ে পড়েছি। সেকেন্ড হচ্ছে সাস্টেনেবিলিটি অফ সয়েল এবং ওয়েলফেয়ার অফ গ্রোয়ার্স, মানে যারা ফার্মার তাদের সাস্টেনেবিলিটিটা কী হবে। থার্ড হচ্ছে ফ্যামিলি এবং চিলড্রেন, ফ্যামিলি বন্ডিং এবং চিলড্রেনদের নার্চারিং, এটা আমাদের একটা ভাবনার বিষয়। এবং ফোর্থ হচ্ছে অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন ইম্প্রুভিং প্রোডাক্টিভিটি। সো এই 4 থিম থেকে এখন স্বপ্ন আপাতত কাজ করছে। সেই জায়গা থেকে যদি বলি, ফুড সেফটির কারণেই, যেমন আপনি জানেন যে অনেক প্রন বা ইয়েতে গলদা চিংড়ি বা এই ধরনের প্রনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে জেলি দেওয়া হয়, আমরা চেষ্টা করি সেগুলো প্রপারলি ডিটেক্ট করতে সোর্সে, যে যেই যখন কিনছি আমরা
সেটার মধ্যে জেলি আছে কি নেই। যেমন চিকেনের ক্ষেত্রে আমরা কিন্তু চেক করছি যে ক্রোমিয়াম ফিড দেওয়া চিকেন কিন্তু আমরা কিনতে পারবো না। সো আমরা যখন কিনি চিকেনটা, আমরা ইভেন তার ফিডটার খোঁজ নিচ্ছি যে কোন ফিড সে খেয়েছে। আপনাদের যেই ওয়াটার দিয়ে আমরা ওয়াশ করি, প্রসেস করি, সেই ওয়াটারের পিএইচ লেভেল কিন্তু আমরা টেস্ট করি। কোনো ফরমালিন বা এই জাতীয় কোনো কিছু যদি কোথাও অ্যাড করা যাতে না হয়, সে কারণে আমরা সেই সমস্ত টেস্টগুলোও কিন্তু প্রতিটা স্টেজে করি, যাতে করে নিশ্চিত হওয়া যায় যে আমরা একটা সেফ ফুড ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতে আমরা চিন্তা করেছি গরুর ক্ষেত্রে গ্রাসফেড গরু আমরা দিতে পারি কি না। এখন আমরা অন্তত বলতে পারি যে আমরা গ্রোথ হরমোন অ্যাড করা হয় না এরকম গরু দিচ্ছি, কিন্তু সম্পূর্ণ গ্রাসফেড গরুও আমরা সামনে নিয়ে আসার চিন্তা করছি। এই যে জিনিসগুলো, এগুলো আসছে একটাই কারণে, কারণ আমরা সেফ ফুডের ব্যাপারে দায়বদ্ধ। স্পেশালি আমাদের সেন্টার কিন্তু চিলড্রেন, বাচ্চারা, সেই বাচ্চারা কী খাবে সেটার ব্যাপারে কিন্তু আমরা চিন্তিত এবং আমরা কনসার্ন, এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। এমন একটা সময় আসবে যেখানে স্বপ্নের বড় ল্যাবরেটরিও থাকবে, যেখানে আমরা ইভেন অন্যান্য ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট, যেগুলো যে কোনো ধরনের ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, আমরা নিজেরা টেস্ট করবো এবং আমাদের অ্যাক্রেডিটেড ল্যাব থেকে রিপোর্ট পাওয়ার পরে আমরা সেগুলো প্রোডাক্টগুলো রাখবো। এখন আপাতত আমরা ব্র্যান্ডের উপরে ভরসা রেখে সব প্রোডাক্টগুলো রাখছি, ভবিষ্যতে হয়তো এমন নাও হতে পারে। উপজেলা পর্যায়ে আমাদের যাওয়ার পরিকল্পনা আছে। আমার মনে হয় 2018 সালের মধ্যে স্বপ্ন হয়তো উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। যে কোনো একটা রিটেল স্টোর চালাতে গেলে বা কোনো একটা সার্ভিস সেক্টর চালাতে গেলেই আমাদের অনেক মানুষের উপর নির্ভর করতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে স্বপ্নের প্রায় 2200 কর্মী যারা আছে, এরা সবাই কিন্তু ছাত্র। এই ছাত্ররা পড়াশোনা করতে গ্রাম থেকে শহরে আসে, কোনো না একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করে। আমাদের এখান থেকে কাজ করে কিন্তু তারা তাদের এই পড়াশোনার যে খরচটা, এটা তারা চালায়। প্লাস কেউ কেউ তাদের বাড়িতেও টাকা পাঠায়। এই ছেলেরা হয়তো বোকা হতে পারে, সরল হতে পারে, কিন্তু ওরা কাজ শেখার চেষ্টা করছে, ওদের জীবনেও স্বপ্ন আছে, ওদের কিন্তু ভুল ভ্রান্তি থাকে। আমরা চেষ্টা করছি ওদের ট্রেন করার। ট্রেন করার পরেও হয়তো অনেক সময় মিস্টেক হয়, মানুষ তো, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়। তো আমি আশা করব যে আমাদের যারা ক্রেতা তারা বিরক্ত না হয়ে যদি কখনও কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই স্বপ্নটাকে নিজের মতো করে ভাববেন এবং এই ত্রুটি বিচ্ছুতিগুলো ওখানেই শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আমার পক্ষে এবং আমার যে ছোট্ট একটা ম্যানেজমেন্ট টিম, তার পক্ষে এখন যে পরিমাণে স্বপ্ন বেড়ে চলেছে, সেটা সমস্ত ত্রুটি বিচ্ছুতি কারেক্ট করা সম্ভব না। এবং যেখানে আমার প্রায় 40,000 প্রোডাক্ট বিক্রি হয়, আমার যেখানে 40,000 কাস্টমার প্রতিদিন শপিং করে, এক একজন কাস্টমারের 10 থেকে 100টা করে প্রোডাক্ট, সেখানে মিস্টেক কিন্তু হতেই পারে। সেই ভুলগুলো যেন নিজের স্টোর মনে করেই আমার ক্রেতারা যেন আমার সাথে থাকেন এবং সেগুলো রেকটিফাই করার জন্য আমাদেরকে পরামর্শ দিবেন এবং যেন একসাথে কাজ করেন। এটা জনগণের সহযোগিতা ছাড়া আমরা এত বড় যে অভিযাত্রা কিন্তু করতে পারবো না। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের এই সহযোগিতার সাথে সাথে এই যে অসংখ্য ছাত্ররা আমাদের এখানে এসে পড়াশোনা করছে, এই এখানে কাজ করে, সমস্ত কৃষকরা যারা তাদের ন্যায্য দামে এখন প্রোডাক্ট আমাদেরকে দিতে পারছে, এদের স্বপ্নও কিন্তু জড়িয়ে আছে। তো আমি বলবো যে আপনারা আমাদের উপরে মানে যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা হারাবেন না, ধৈর্যচ্যুত হবেন না। দরকার হলে আমাদেরকে ধমক দিবেন, দরকার হলে আমাদেরকে পরামর্শ দিবেন। স্টোরে আপনি যদি যান, যে কোনো সময় কিন্তু আপনি ম্যানেজারকে ডেকে বলতে পারেন যে এই তুমি এই জিনিসটা এইভাবে কেন করছো, আমার পছন্দ হচ্ছে না, এক নম্বর। তারা নোট ডাউন করে। আমাদের কল সেন্টার আছে, কল সেন্টারে ফোন করে অভিযোগ দেওয়া যেতে পারে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যে আমি কোয়াইট ওপেন, যদি কেউ আমাকে যদি খুঁজতে চায় ইন্টারনেটেও আমার ইমেল এবং ফোন নাম্বার সবই দেওয়া আছে, আমাকে ডাইরেক্টও বলতে পারে যে দিস আর দ্য প্রবলেমস। কারণ এখন স্বপ্ন যেই পরিমাণ বড় হয়ে গেছে, সেই পরিসরে আসলে এখন যারা ক্রেতা তাদেরকেও স্বপ্নকে ওন করতে হবে এবং স্বপ্নকে আরও সুন্দর করার জন্য তাদের এই ওনারশিপ নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। এটা সাধারণত ডিপেন্ড করে, এটা যেটা দেখা যায় যে কেউ কেউ পাস করার পরে স্বপ্নেই ভালো একটা পজিশনে চাকরি পেয়ে যায়, হয়তো সে এক্সিকিউটিভ হিসাবে ছিল, পরে ম্যানেজার হয়ে গেল। আবার অনেকে এখান থেকে অন্য কোনো একটা জবে সুইচ করে। তো সাধারণত 3-4 বছর একটা স্প্যান মিনিমাম পাওয়া যায়। তার মধ্যে অনেকে আবার থাকে যে বাংলা আমাদের এখান থেকে শিখলো, শিখে হয়তো আরেকটা কোনো কোম্পানিতেও চলে যায়। কিন্তু আমরা সেই ট্রেনিং মানে ইনস্টিটিউশন হিসেবেও স্বপ্নকে কিন্তু দাঁড় করিয়েছি, যেখানে অনেকেই ফ্রেশাররা আসে যাদের কোনো অভিজ্ঞতা নেই, এখান থেকে শেখার পরে তারা হয়তো অন্য কোথাও চলে যায়। এই কারণে মাঝে মাঝে কিন্তু আমাদের স্কিল গ্যাপ তৈরি হয়।
যখন তারা সুইচ করে তখন ওই পজিশনে নতুন ছেলেরা যারা আসে তাদের শিখতে সময় লাগে। আপনি নিজে চিন্তা করেন না, 40,000 প্রোডাক্টের নাম মুখস্থ করতে তো সময় লাগে।